বন্ধুরা সাহার পর এবার কিন্তু রোজ কাণ্ডে চিট ফান্ডের টাকা পাওয়ার অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো কীভাবে আপনারা চিট ফান্ডের টাকা ফেরত পাবেন কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন কোন কোন ডকুমেন্টসগুলো এই মুহূর্তে আপনাদের লাগবে এবং আপনারা যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের মধ্যে যদি অনেকে জীবিত না থাকে তাহলে তাদের নমিনি কিভাবে টাকাটা পাবে এবং সঠিকভাবে কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে পুরো প্রসেস কিন্তু একে একে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো বন্ধুরা রোজ ভ্যালি চিটফান্ডের টাকা এই মুহূর্তে কিন্তু আপনারা যদি অনলাইনে আবেদন করে পেতে চান তাহলে কিন্তু আপনাদের গুগল ইগের টাইপ করতে হবে রোজ ভ্যালি এডিসি এডিসি কথার অর্থ হচ্ছে অ্যাসেট ডিসপোজাল কমিটি তা যেহেতু পুরো দায়িত্বটা অ্যাসেট ডিসপোজাল কমিটির উপর দেওয়া রয়েছে আপনারা জাস্ট গুগল ইগে টাইপ করবেন রোজ ভ্যালি এডিসি তা প্রথমেই দেখতে পাচ্ছেন বন্ধুরা রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি আপনাদের সামনে চলে আসবে যার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু রোজ ভ্যালি এডিসি ডট কম আমরা এখানে ক্লিক করলাম তা ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এরকম একটি সারফেস ইন্টারফেস আপনারা দেখতে পাবেন প্রথমেই দেখাবে রোজ ভ্যালি ডিসপোজাল কমিটি এবার প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদন করার পর আপনাদের কোন কোন গুলো লাগবে তা ফর্ম ফিল আপের আগেই আমি আপনাদের নিউজ অ্যান্ড সেকশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি রোজ ভ্যালি সম্বন্ধে রিসেন্ট যে নোটিফিকেশন বা নির্দেশিকা আমাদের জানানো হয়েছে তো এখানে আমরা ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম তা ডাউনলোডের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা রোজ ভ্যালি সম্বন্ধে কি নির্দেশিকা দেওয়া হয়েছে নোটিস টু ডিপোজিটার্স অফ রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানিজ অর্থাৎ যারা যারা রোজ নিয়োগ করেছে বা বিনিয়োগ করেছে তাদের সম্বন্ধে কিন্তু একটি নির্দেশিকা বা নোটিশ রোজ সম্বন্ধে জানানো হয়েছে দেখুন বন্ধুরা এটিকে বাংলায় কনভার্ট করলে যা বলা হচ্ছে চেয়ারম্যান মাননীয় বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে শেখানো সম্পদ কমিটি এডিসি মাননীয় হাইকোর্ট কলকাতা একুশে সেপ্টেম্বর তারিখের আদেশের মাধ্যমে নির্দেশ খুশি হয়েছিল আমানতকারীদের কাছ থেকে দাবি আমন্ত্রণ জানানোর জন্য ওয়েবসাইট তৈরি করা প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে চোদ্দই মার্চ দু হাজার চব্বিশে শিক্ষিত এডিসি নিম্নরূপ নির্দেশ দিয়েছেন এডিসির ওয়েবসাইট কিন্তু ডাব্লু ডাব্লু ডাবলু রোজ ভ্যালি এডিসি ডট কম এই ওয়েবসাইটে কিন্তু আমানতকারীদের ডকুমেন্টস আপলোড করবার জন্য এবং সার্টিফিকেট আপলোড করার জন্য বলা হচ্ছে অর্থাৎ এডিসি ওয়েবসাইটে গিয়ে তাদের নিজ নিজ দাবি দাখিল করবার পদ্ধতি দেওয়া আছে ওয়েবসাইটে বলা হয়েছে সকলকে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো এবং দায়ের করা দাবির প্রতি অর্থ প্রদান সাপেক্ষে যাচাই করার জন্য কিন্তু এই পোর্টালটা খোলা হয়েছে অর্থাৎ আপনারা যে রোজবেরিতে বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের সাপেক্ষে যে যে ডকুমেন্টস আপনাদের রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য বলা হচ্ছে এবং তারা সব বিচার বিবেচনা করার পর কিন্তু আপনাদের টাকা খুব তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে তো এবার বন্ধুরা প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ডকুমেন্টস আপলোড করব এবং কিভাবে অনলাইনে ফিল আপ করবো দেখুন আপলোড সার্টিফিকেট বলে একটি অপশন রয়েছে অর্থাৎ ওয়েবসাইটে আসার পর আপলোড সার্টিফিকেটের মধ্যে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপলোড সার্টিফিকেট অপশন চলে অর্থাৎ আপনাদের কিন্তু এখান থেকে সঠিক ডকুমেন্টস গুলো ফর্ম ফিল আপের মাধ্যমে আপলোড করতে হবে তা প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনভেস্টার্স রয়েছে অর্থাৎ যে বিনিয়োগ করেছে তাকে বলা হচ্ছে ইনভেস্টার্স এবং যদি নমিনি ক্লেম করতে চায় সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনাদের চুজ করতে হবে অর্থাৎ যিনি ইনভেস্ট করেছিল তিনি এখন নেই তার পরিবর্তে যে নমিনি রয়েছে সেই এই নমিনি যদি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে নমিনি সিলেক্ট করতে হবে এই থার্ড অপশনটা রয়েছে আদার্স অর্থাৎ ইনভেস্টার্স যাকে নমিনি করে যাবে সেই নমিনিও যদি পরবর্তীকালে মারা যায় অর্থাৎ সেই উত্তরাধিকারীর মৃত্যুর পর যার নামে নমিনি করা থাকবে সেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেহেতু এই মুহূর্তে ম্যাক্সিমাম ইনভেস্টর যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করবে সেজন্য জন্য সিলেক্ট করে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা ফর্মটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন তা প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোম্পানি সেকশন রয়েছে তাই এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখে নেবেন আপনাদের সার্টিফিকেটের মধ্যে রোজ কোন কোম্পানি রয়েছে তাই এখানে রোজ কিন্তু তার নিজস্ব নামে কিন্তু বিভিন্ন কোথায় বিনিয়োগ করেছে তা আপনারা সার্টিফিকেটটি ভালো করে চেক করে দেখে নেবেন যে আপনাদের সার্টিফিকেটের মধ্যে কোথায় বিনিয়োগ করা হয়েছে সেই জিনিসটা লেখা থাকবে সেই জিনিসটা ভালো করে আপনারা দেখে নেবেন তা আমরা এখান থেকে যে কোনো একটি সিলেকশন করে দিলাম সার্টিফিকেট অনুযায়ী তা সিলেকশন করার পর নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইনভেস্টার্স তারপরে রয়েছে এইস তারপরে রয়েছে জেন্ডার ফার্স্ট আমানতকারীর নাম এখানে বসিয়ে দেবেন তার বয়স বসিয়ে দেবেন এবং এখান থেকে জেন্ডারটি আপনারা সঠিকভাবে সিলেকশন করবেন এবং এখানে অবশ্যই কিন্তু একটি ফোন নাম্বার বসিয়ে দেবেন এবং আইডেন্টি টাইপের জায়গা থেকে আপনারা আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড যে কোনো একটি সঠিক ডকুমেন্টস আপনারা এখানে চুজ করে দেবেন তা আমরা এখান থেকে আধার চুজ করে দিলাম এবং আধার কার্ড চুজ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আধার কার্ডের নাম্বার বসানোর জন্য বলছে আপনারা সঠিক আধার কার্ডের নাম্বার দেখে এখানে কিন্তু বসিয়ে দেবেন এবার বন্ধুরা যাদের যাদের সেকেন্ড আমানতকারী থাকবে তারা কিন্তু এখানে সেকেন্ড আমানতকারীর নাম বসিয়ে দেবেন আর যদি শুধুমাত্র ফার্স্ট ইনভেস্টারই থাকে তাহলে কিন্তু আপনারা শুধু ফার্স্ট ইনভেস্টারের জায়গায় নামটা বসিয়ে দেবেন তো এখানে দ্বিতীয় ইনভেস্টারও কিন্তু এই চেয়েছে এবং জেন্ডার আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফোন নাম্বার বসাতে বলছে এবং আইডেন্টি টাইপের জায়গায় দ্বিতীয় ইনভেস্টারের আপনারা সঠিক আইডেন্টি এখান থেকে চুজ করবেন যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড আপনারা সিলেক্ট করে আপনারা কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এবং থার্ড লাইনে দেখতে পাচ্ছেন বন্ধুরা নেম অফ দা ফাদার উভয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে গার্জিয়ানের নাম বসিয়ে দেবেন এখান থেকে সঠিক অ্যাড্রেস ফিল আপ করবেন এবং দ্বিতীয় কলামে কিন্তু আপনাদের ভিলেজ পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন বসানোর জন্য বলছে এবং স্টেট আপনারা এখান থেকে চুজ করবেন যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের হন তাহলে অবশ্যই আপনারা ওয়েস্ট বেঙ্গল এখান থেকে চুজ করে দেবেন সঠিক ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে চুজ করবেন ডিস্ট্রিক্ট চুজ করার পর আপনারা কিন্তু অবশ্যই এখানে পিন কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন বন্ধুরা সব ডিটেলস গুলো সঠিকভাবে বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বসানোর জন্য বলছে অর্থাৎ আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ কিন্তু এখানে বসাতে হবে তো অবশ্যই কিন্তু আপনারা এখানে একটি রানিং ব্যাংক অ্যাকাউন্ট টোটাল গুলো বসাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকাটা আসবে তো এখান থেকে কিন্তু আপনারা ব্যাঙ্ক সিলেকশন করবেন অর্থাৎ আপনাদের কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই ব্যাংকের কিন্তু সঠিক ব্রাঞ্চ এখানে আপনারা উল্লেখ করবেন ব্রাঞ্চ কোড নাম্বার আপনারা এখান থেকে উল্লেখ করবেন নিচের কলামে সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখান থেকে বসিয়ে দেবেন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এখানে সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন ব্যাংকের ফার্স্ট পাতায় কিন্তু একটি এমআইসিআর কোড নাম্বার আছে সেই ব্যাংকের এমআইসিআর কোড নাম্বারটি আপনারা এখান থেকে উল্লেখ করবেন এবং সঠিক

ওষুধকারীর শংসাপত্রের একটি সার্টিফিকেট নাম্বার থাকে অর্থাৎ সার্টিফিকেটের মধ্যে একটা নাম্বার থাকবে সেই নাম্বারটি সঠিকভাবে আপনারা এখানে বসিয়ে দেবেন সেকেন্ড যে কলামটি রয়েছে কার কার নামে শংসাপত্রটি রয়েছে যদি জয়েন্ট হোল্ডার থাকে তাহলে আপনারা দুজনের নাম বসাতে পারেন যদি সিঙ্গেল হোল্ডার থাকে তাহলে একজনের নাম আপনারা বসাবেন থার্ড কলামে রয়েছে ডেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনাদের আমানতটা কবে ইনভেস্ট করা হয়েছে অর্থাৎ আপনারা রোজ কবে ইনভেস্ট করেছিলেন চতুর্থ যে কলমটি রয়েছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনাদের রোজবালিতে বিনিয়োগের পরিমাণ কত আমানতের পরিমাণ কত এটা কিন্তু এখান থেকে আপনাদের বসিয়ে দিতে হবে এবং আপনারা যে বিনিয়োগ করেছেন সেই আমানত শেষ হওয়ার তারিখ কবে অর্থাৎ আপনাদের ডেট অফ ম্যাচুরিটি কবে সেই ডেট অফ ম্যাচুরিটির তারিখটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে এবং তার পরবর্তী যে অপশানটি দেখতে পাচ্ছেন কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে আপনারা যদি কোনো সময় লোন হিসেবে কোম্পানির থেকে টাকা পেয়ে থাকেন বা কোনো সময় যদি কোম্পানির থেকে টাকা উইথড্র করে থাকেন তাহলে এখানে আপনারা অ্যামাউন্টটা বসিয়ে দেবেন এবং কত টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছেন এবং আপনার এই মুহূর্তে কত টাকা প্রাপ্য রয়েছে যে টাকাটা আপনি এখনো ফেরত পাননি বা ফেরতের জন্য দাবি করছেন সেই টাকাটা কিন্তু এখানে বসাবেন এবং মোট কত টাকা প্রাপ্য সেই মোট টাকার যোগফলটা কিন্তু আপনারা একদম লাস্ট কলমে বসিয়ে দেবেন এবং সঠিক সব বিবরণ এখানে লেখার পর আপনারা কিন্তু নিচে গিয়ে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডের মধ্যে ক্লিক করবেন তা যখনই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডের মধ্যে ক্লিক করবেন আপনাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্ট আপলোড পেয়ে চলে আসতে পারছেন বন্ধুরা আমাদের সামনে কিন্তু ডকুমেন্টস আপলোড সেকশন চলে এসেছে এখান থেকে কিন্তু সঠিক ডকুমেন্টসগুলো আমাদের আপলোড করতে হবে আপনাদের যে রোজ ভ্যালি সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনার এখান থেকে আপলোড করে দেবেন এবং আপলোডের মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের কিন্তু সার্টিফিকেট আপলোড হয়ে যাবে দ্বিতীয় যে ডকুমেন্টসটি আপনাদের এখান থেকে লাগবে সেটা দেখতে পাচ্ছেন অরিজিনাল কপি অফ একনোজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দা কোম্পানি এট ম্যাচরিটি ফর রিফান্ড অর্থাৎ আপনাদের যদি সার্টিফিকেট ম্যাচুরিটির জন্য কোম্পানিতে জমা দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্নলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনারা এখান থেকে আপলোড করে দেবেন সেক্ষেত্রে সার্টিফিকেট যাদের যাদের নেই তাদের কিন্তু অ্যাকোনজমেন্ট স্লিপ এখান থেকে আপলোড করতে হবে থার্ড যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন বন্ধুরা অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আপনাদের প্যান কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে সঠিক ডকুমেন্টস কিন্তু আপনারা এখান থেকে আপলোড করে দেবেন এবং ফোর্থ যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ অর্থাৎ যদি আধার কার্ডে আপনাদের সঠিক অ্যাড্রেস থাকে অর্থাৎ আপনাদের সার্টিফিকেটের মধ্যে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা যদি সঠিক আধার কার্ডের সঙ্গে ম্যাচিং হয়ে যায় তাহলে আপনার সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে আধার কার্ড দিতে পারেন অথবা আপনারা রোজ করার সময় যে অ্যাড্রেসটি লিখেছিলেন আপনারা দেখে নেবেন সেই অ্যাড্রেসের সাপেক্ষে আপনাদের এই মুহূর্তে কোন ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা আপনাদের আপলোড করলে এখান থেকে সব থেকে ভালো হয় এবং পঞ্চম কলমে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবই অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পেজটা কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে সিক্স নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন ফটোকপি অফ চেক ফয়েল ক্যানসেল চেক ফয়েল যদি আপনাদের অরিজিনাল ক্যান্সেল চেক থাকে তাহলে আপনারা এখান থেকে ক্যান্সেল চেক আপলোড করতে পারেন অথবা যদি ক্যানসেল চেকের কোনো জেরক্স থাকে সেই জেরক্স কপিটাও কিন্তু আপনারা এখান থেকে আপলোড করে আপনারা এখান থেকে সাবমিট করতে পারেন বন্ধুরা সব ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপলোড করার পর যখনই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু দেখাবে ইনভেস্টার সেফ সাকসেসফুলি বন্ধুরা সাকসেসফুলভাবে অ্যাপ্লিকেশন সেন্ড করার পর এই মুহূর্তে কিন্তু কোনো অ্যাকনলেজমেন্ট নাম্বার আমাদের কোম্পানি দিচ্ছে না শুধুমাত্র ইনভেসেস্টার সেফ সাকসেসফুলি দেখালেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট করা হয়েছে এবার বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই প্রশ্ন আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আমরা কোথা থেকে স্ট্যাটাস চেক করব আমাদের কাছে তো কোনো নাম্বার নেই আপনারা পূর্ববর্তী সময়ে যেখান থেকে অ্যাপ্লিকেশনটি অনলাইনে অ্যাপ্লাই করার জন্য ক্লিক করেছিলেন তার পাশেই দেখবেন ইনভেস্টার্স বলে একটি অপশন রয়েছে এই ইনভেস্টার্সের মধ্যে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের দেখাবে এন্টার সার্টিফিকেট বা অ্যাক্নলেজমেন্ট নাম্বার তা আপনাদের কাছে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটের মধ্যে সার্টিফিকেট নাম্বার লেখা থাকবে অথবা অ্যাকনলেজমেন্ট নাম্বার যে একটি নাম্বার আপনারা এখানে বসিয়ে এখানে আর ওই হিউম্যানের জায়গাটিতে আপনারা ক্যালকুলেশন করে নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে বন্ধুরা যখনই সার্চ বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু সার্চিং রেজাল্ট দেখিয়ে দেবে এবং এখান থেকে ইনভেস্টেড অ্যামাউন্টও দেখাবে এবং স্ট্যাটাস দেখাবে এবং আপনার অ্যাপ্লিকেশান নাম্বার কতটা প্রসেস হয়েছে পুরো জিনিসটা কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে তা এই প্রসেসেই কিন্তু আপনারা রোজ অনলাইন ফর্ম ফিল আপ করে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন তা বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই ভিডিওটি কতটা কাজে আসলো এবং আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন